What's up, good people? This is me, Abdulal Mahmood. Aachi apnader sathe. Ekhoner video te amra alochona korbo bortoman trendy topic er moddhe onnotomo pradhan ebong search engine e sobchaite beshi search howa je term ache tar moddhe one of the best on which is Bitcoin. Well, ei topic tar upore ashole ami content toiri korar byapare agrohi chilam na, but onek din dhorei amar messenger e ebong YouTube er comment section e ami request pacchi je bhaiya Bitcoin niye একটা কন্টেন্ট তৈরি করেন, বাট আমি তারপরেও ইন্টারেস্টেড ছিলাম না, বাট এত পরিমাণ রিকোয়েস্ট আসছে, বাট আমি তখন মনে করতেছি যে একটা অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করা দরকার এখন, দিস ইজ হাই টাইম। কারণ আপনারা আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটা নোটিফিকেশন, যেটাকে অ্যাওয়ারনেস নোটিফিকেশন বা সতর্কীকরণ বিজ্ঞপ্তি বলা যেতে পারে। ইনফ্যাক্ট তারা এই নোটিফিকেশনে বলছে যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের লেনদেন যেন বাংলাদেশে বন্ধ রাখা হয়, এমন একটা নির্দেশনা দিয়েই তারা এই নোটিফিকেশনটা দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে কেন এই ক্রিপ্টোকারেন্সিটা বন্ধ করা হয়েছে, যদিও কিছু কিছু কান্ট্রিতে এটার অ্যাকসেপ্টেন্স আছে। ওয়েল, তো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড টু বি ফ্রাঙ্ক, এই ভিডিওতে বিটকয়েনকে প্রমোট করা হচ্ছে না, ইনফ্যাক্ট এটা অ্যাওয়ারনেস কন্টেন্ট, এটা যাতে বিটকয়েনটাকে যতদিন না পর্যন্ত বাংলাদেশ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্টেন্স না দেয়, ততদিন পর্যন্ত যেন এটা আমরা এভাবে এটাকে নিয়ে নাড়াচাড়া না করি, ব্যবহার না করি। ওকে, তো পুরো ব্যাপারটাই আমরা ডিসকাস করব এবং ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো আপনি কোনো অংশ বাদ পড়লে মিসগাইড হতে পারেন। ওয়েল, সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে কেন বিটকয়েনটা নিষিদ্ধ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার প্রথমেই হয়তো মনে আসতে পারে যে কেন বাংলাদেশে এটা নিষিদ্ধ। তো এই ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে বিটকয়েন কি এমন মডিউল ব্যবহার করে বা কিভাবে কাজ করে যেটা কারণে একটা কান্ট্রি নিষেধাজ্ঞা জারি করেছে। ওয়েল, স্বাভাবিকভাবে আমরা যদি কোনো ট্রানজ্যাকশন করতে চাই, ধরেন আমি আপনাকে কোনো পেমেন্ট দিব বা আপনি আমাকে কোনো পেমেন্ট দিবেন, এটা করতে গেলে ব্যাংকের থ্রুতে হতে হবে, অর্থাৎ আপনার আমার এই মানির উপরে, পেমেন্টের উপরে কিন্তু ব্যাংক কন্ট্রোল করছে, আর ব্যাংকের উপরে কন্ট্রোল করছে গভর্নমেন্ট। এবং যদি বিকাশ আপনি ইউজ করে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রেও বিকাশের একটা মাধ্যম আমাকে ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ আপনার এবং আমার মাধ্যমে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে এটার মাঝখানে একটা ভায়া আছে, মাধ্যম আছে। বাট বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাঝখানে এরকম কোনো ভায়া নাই বা মাধ্যম নাই যারা কিনা এই ট্রানজ্যাকশনটাকে কন্ট্রোল করতে পারবে, এই ট্রানজ্যাকশনের ডেটাটাকে রেকর্ড করতে পারবে। যেমন সেই যদি বিটকয়েনের মাধ্যমে আপনি আমাকে কোনো ট্রানজ্যাকশন করতে চান, সেক্ষেত্রে কোনো ব্যাংক, কোনো গভর্নমেন্টের কাছে আপনাকে দায়বদ্ধ থাকতে হচ্ছে না, অর্থাৎ তারা এই কারেন্সির উপরে কন্ট্রোল করতে পারছে না। আপনি ডিরেক্টলি আমাকে পেমেন্ট করে দিতে পারবেন এবং আমি ডিরেক্টলি পেয়ে যাব। এখন প্রশ্ন হতে পারে, যেহেতু কোনো মাধ্যম নাই, ব্যাংক নাই বা কোনো ভায়া নাই, মাধ্যম নাই, কীভাবে আসলে ট্রানজ্যাকশনটা হচ্ছে? তো একটু, যেহেতু আমি একজন আইটি স্টুডেন্ট, আমি একজন আইটির ছাত্র হিসেবে ক্রিপ্টোগ্রাফি আমাদেরকে পড়তেই হয়, মূলত কোনো প্রোগ্রামিং বা কোনো কোডিং সেকশনটাকে আসলে সিকিউর করার জন্য এই ক্রিপ্টোগ্রাফিটা ব্যবহার করা হয় প্রোগ্রামেটিক্যাল ওয়েতে। ঠিক এই কনসেপ্টটাই আসলে এই বিটকয়েনে ব্যবহার করা হয়েছে। আমরা খুব বেশি ডিপলি আলোচনা করব না, জাস্ট এটুকু বলি, সে আপনি এবং আমি এই দুজনের মধ্যে যদি ট্রানজ্যাকশন হয়, প্রথমেই আপনার জন্য দুইটা কি তৈরি হয়, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। ঠিক সেইমভাবে আমি যেহেতু একজন ইউজার, আমারও বিটকয়েন ব্যবহারের ক্ষেত্রে আমার একটা পাবলিক কি এবং প্রাইভেট কি ইউজ হয়। ওকে, এখন আপনি আমাকে ট্রানজ্যাকশন কিভাবে করতে পারেন? আমার যে পাবলিক কিটা আছে এটা হচ্ছে ওপেন সোর্স, সারা ওয়ার্ল্ডের যে কেউ এটা ভিজিট করতে পারবে, এটা জানবে। হ্যাঁ, কিন্তু এই পাবলিক কির অ্যাগেনস্টে যে আমি আছি এটা কেউ জানবে না, তার মানে গভর্নমেন্ট কোনোভাবে কিন্তু আমাকে ট্র্যাক করতে পারছে না। ওকে, এই কারণে কিন্তু আসলে গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না। আমি বলছি আরও কিছু বিষয়। তো আমার পাবলিক কিটা যেহেতু ওপেন, সুতরাং আপনি আমার এই পাবলিক কিতে ট্রানজ্যাকশন করে দিলেন। ওকে, সো আপনার বিটকয়েনটা আমার অ্যাকাউন্টে আসলো, আর আমার যে প্রাইভেট কি ছিল সেই প্রাইভেট কি এর মাধ্যমে আপনি যে টাকাটা বা যে ব্যালেন্সটা বিটকয়েনে দিয়েছেন ওটা আমি অ্যাক্সেস করতে পারবো। এই যে প্রসেসটা হচ্ছে এটার মাঝখানে শুধু কাজ করতেছে মাইনার নামে একটা বিষয় আছে, মাইন করে, অর্থাৎ আপনার আর আমার এই যে ট্রানজ্যাকশনটা হলো এটাকে একটা সুপার কম্পিউটারের মাধ্যমে মাইন করা হয়, এবং এই কম্পিউটারটা আসলে আমাদের সাধারণ কম্পিউটারের মতো না,
এটার কনফিগারেশন ডিফারেন্ট, মূলত এই মাইনিং করার জন্যই আসলে কম্পিউটারগুলোকে তৈরি করা হয়, ওকে সেট আপ করানো হয়, এবং এটা খুবই কস্টলি। তো এই কম্পিউটার করে কি, এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে আপনার পেমেন্টটা আমার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু কোনো গভর্নমেন্ট এখানে কন্ট্রোল করতে পারছে না, কোনো সেন্ট্রাল ব্যাঙ্ক কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ আপনি এত বড় একটা অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করলেন অথচ আপনার গভর্নমেন্টের কাছে বা আপনার সেন্ট্রাল ব্যাঙ্কের কাছে এই ট্রানজ্যাকশনের কোনো রেকর্ড নাই। তার মানে আমি আমার দেশের কারেন্সি ব্যবহার করে আমি যখন এই বিটকয়েন পারচেস করব বা আমি বাই অ্যান্ড সেল করব, তাহলে হচ্ছে কি আমার কারেন্সি কিন্তু আমার গভর্নমেন্টের কাছে কোনো রেকর্ড নাই, বাট আমি এটা লেনদেন করছি। নাম্বার ওয়ান হচ্ছে এটা মানি লন্ডারিং একটা ধারায় চলে যাচ্ছে। গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে, এই এই বাংলাদেশ ব্যাংকই নির্দেশনা দিয়েছে যে যদি কেউ এই প্রসেসের সাথে ইনভলভ আছে এবং এটা যদি তারা ধরতে পারে, তাহলে কিন্তু মানি লন্ডারিং যে ধারা আছে, আইনের যে ধারা আছে, তার ভিতরে পড়ে আপনাকে একটা ডেঞ্জারাস সিচুয়েশন ফেস করতে হতে পারে। ইভেন আমি রিসেন্টলি কিছু নিউজ পেপার পড়েছি, সেখানে দেখেছি অসংখ্য মানুষ অ্যারেস্টেড অলরেডি, যারা এই বিষয়টা নিয়ে কাজ করছে, যারা যাদেরকে আসলে ট্র্যাক করা হয়েছে ইতিমধ্যে, তাদের অনেকেই অ্যারেস্টেড আছে। এটা আমি নিউজে পড়েছি, আপনি জাস্ট সার্চ করেন যে ইজ বিটকয়েন লিগাল ইন বাংলাদেশ, এটুকু দিয়ে সার্চ করেন, অসংখ্য রিসোর্স পেয়ে যাবেন। ওকে, তো এই গেল হচ্ছে বিটকয়েনের ব্যাপার স্যাপার বাংলাদেশে। হ্যাঁ, কিছু কিছু কান্ট্রিতে বিটকয়েন অ্যাকসেপ্টেড, যেমন ইউএসএ সহ আরও অনেক কান্ট্রিতে ডে বাই ডে আসলে বিটকয়েন অ্যাকসেপ্ট করছে তারা, কারণ এটা একটা গেম চেঞ্জার টপিক হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। ঠিক বাংলাদেশ ব্যাংকও, আমি রিসেন্টলি একটা নিউজে যতটুকু পড়েছি যে বাংলাদেশ ব্যাংক একটা টিম গঠন করেছে যাদের রিসার্চ করতে বলা হয়েছে যে আসলে এই ওয়েব কারেন্সি বা এই ক্রিপ্টো কারেন্সিটাকে আসলে একটা নীতিমালার মধ্যে আনা যায় কি না, কারণ আমেরিকার মতো কান্ট্রি, ইউকের মতো কান্ট্রি, তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে এই ক্রিপ্টো কারেন্সিটা বা এই বিটকয়েনটাকে ধীরে ধীরে। হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকও এটা অ্যাকসেপ্ট করবে, বাট ততদিন পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে একটা নির্দিষ্ট নীতিমালা না আসা পর্যন্ত যেন আমরা একটু প্যাশেন্স নিয়ে অপেক্ষা করি। ওকে, আদারওয়াইজ আমাদের বিভিন্ন ডেঞ্জারাস সিচুয়েশন আইনের বিভিন্ন মারপ্যাচের মধ্যে পড়তে হতে পারে। ইনফ্যাক্ট জাস্ট একটা অ্যাওয়ারনেস কন্টেন্টের জন্য এই ভিডিওটা করা, হোপফুলি আপনারা বিষয়টা নিয়ে নিজেরাও রিসার্চ করবেন যে আমার ইনফরমেশনগুলো কতটুকু ভ্যালিড। এখন সবাই অনলাইনে জাস্ট গুগল মামার কাছে আস্ক করলেই অসংখ্য তথ্য গুগল মামা দিয়ে দিবে আপনাদেরকে। ওকে, সো এই আপনারা কন্টেন্টটাকে অবভিয়াসলি শেয়ার করতে পারেন। ন্যাচারালি আমি আমার প্রিভিয়াস কন্টেন্টগুলোতে কখনো বলি না যে শেয়ার দিস কন্টেন্ট বা শেয়ার দিস ভিডিও, ইনফ্যাক্ট ভালো হলে বা আপনাদের দরকার হলে অবশ্যই শেয়ার করবেন, বাট এই ভিডিওটার ক্ষেত্রে আমি বলছি যে এটা একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট। ইভেন বাংলাদেশ ব্যাংক এটার ব্যাপারে অনেক নীতিমালা প্রণয়ন করেছে, অনেক নোটিফিকেশন দিয়েছে, বাট তারপরে হয়তো এটা ওইভাবে পাবলিসিটি হয়নি। সো চেষ্টা করবেন আপনাদের সারাউন্ডিংয়ে যারা এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড, তাদেরকে অ্যাটলিস্ট আইনের মায়ের প্যাচ বা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কী বলে, সেন্ট্রাল ব্যাংক কী বলে, সেই জিনিসগুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আলটিমেটলি যেন আমরা সবাই সুরক্ষিত থাকি, সেফ থাকি, এবং আইন মেনে আমরা আমাদের বিজনেস বলেন, আমাদের পরবর্তী থিঙ্কিং সব কিছু যেন আমরা একটা আইনের মধ্য থেকে করতে পারি, সেই প্রত্যাশাই করছি। সো এই ছিল হচ্ছে আজকে সমগ্র টিউটোরিয়াল জুড়ে কন্টেন্ট কথাবার্তা। হোপফুলি ইউ গাইজ রিয়েলি এনজয়েড ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, বাই ফর নাও।